and welcome back to my channel Vibrancy Moments. চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আরো একটা নতুন ব্লগ। তো আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব কলেজ স্কয়ার এবং মোহাম্মদ আলী পার্কের দুর্গাপূজা। চলো আজকের এই ইন্টারেস্টিং ব্লগটাকে স্টার্ট করা যাক। মেট্রো করে এখন আমরা যাব মহাত্মা গান্ধী স্টেশন। যত রাত বেড়েছে টিকিটের জন্য লাইনও ততটাই বেড়ে গেছে। এমজি রোড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিক চেপে আমরা এখন যাব মোহাম্মদ আলী পার্কের দিকে। সবার প্রথমে আমরা দেখে নেব মোহাম্মদ আলী পার্ক, তারপরে দেখব কলেজ স্কোয়ার। সন্ধে হতে না হতে চারিদিক সেজে উঠেছে বিভিন্ন রঙের ছোঁয়াতে। এই বছরে এখানের থিম হচ্ছে কেদারনাথ। যেহেতু প্যান্ডেলের আমরা একেবারেই পাশে ছিলাম তাই ফুল প্যান্ডেলটা আমি নিতে পারিনি। এখানে আটকে দেওয়া হলো মানুষদের, এবার ধীরে ধীরে আমাদের এগোতে হবে প্যান্ডেলের দিকে। প্রায় 5-6 মিনিট ওয়েট করার পরেই আমরা এসে পৌঁছালাম প্যান্ডেলের ভিতরে। এখানের প্রতিমাটিতে বেশ আধুনিকতার ছোঁয়া রয়েছে, দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। চলো এবার ভালো করে দেখে নেওয়া যাক প্যান্ডেলের চারিপাশটা। ঢোকার সঙ্গে সঙ্গেই এখানে চললো বার করে দেওয়ার পর্ব। মানুষের ধাক্কা খেতে খেতে আমি তোমাদের যতটা দেখাতে পেরেছি ততটা আমি তোমাদের দেখালাম। ব্যাস এখানে ঠাকুর দেখা তো শেষ হলো, এর পরবর্তী গন্তব্যের দিকে আমরা এবার এগিয়ে চললাম। আমরা এখন মোহাম্মদ আলী পার্কে এসেছিলাম। তো ওখানকার ঠাকুরটা খুবই সুন্দর, মানে সবারই খুব ভালো লেগেছে। দেখার পরে আমরা এবার চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, আর সেটা হচ্ছে কলেজ স্কোয়ার। তো আমরা এখন যাচ্ছি কলেজ স্ট্রিটে। কলেজ স্কোয়ারে ঢোকা মাত্রই আমরা আটকে পড়লাম মানুষের ভিড়ে। এই বছরে এখানে থিম হচ্ছে কর্ণাটকের মাইসুর প্যালেস। সেন্ট্রালের পুজো মানে কলেজ স্কোয়ার ছাড়া তো ভাবাই যায় না। কলেজ স্কোয়ার মানেই তো আলোর সাজসজ্জায় ভরপুর একটি পূজা মণ্ডপ। দেখতেই পাচ্ছ কলেজ স্কোয়ারের যে মেন সুইমিং পুলটা, তার চারপাশটাই বিভিন্ন আলোকসজ্জায় সাজানো হয়েছে, যা দেখতে অপূর্ব লাগছে। তো কলেজ স্কোয়ারে এসে তো গেছি, এখানে আমি আর মা আছি, ভাইয়া সদৃশ সেলিয়ানটি আমাদের থেকে আলাদা হয়ে গেছে। চতুর্থী আর তাও এত মানুষের ধীরে ধীরে আমরা মণ্ডপের ভিতরে এলাম। বিশাল বড় আকৃতির মণ্ডপের সাথে এখানে বিশাল বড় আকৃতির উজ্জ্বল প্রতিমাও রয়েছে।
তার সাথে সবার উপরে রয়েছে উজ্জ্বল ঝাড়বাতিও। যেহেতু এখানে থিম হচ্ছে মাইসুর প্যালেস, তাই প্যান্ডেলের চারিদিকে লাগানো রয়েছে বিভিন্ন রাজার ছবি। মণ্ডপের ভিতরে প্রতিমার ঠিক উল্টো দিকেই রয়েছে এক বিশাল আকৃতির আয়না। আমাদের দেখা হয়ে গেছে, এখন 9:20 বাজে। তো আর একটা বিষয় সেটা হচ্ছে হাত দেখতে দেখতে আমার 10,000 স্টেপ কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি তোমাদের দেখালাম কলেজ স্কোয়ার আর মোহাম্মদ আলী পার্ক। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। আজকে সবে চতুর্থী, এখনও অনেকগুলো পুজো আছে। তো তোমরাও যারা এখনও আসোনি তারা অবশ্যই চলে এসো। তো আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যা মানুষের ভিড় আর যা গরম হচ্ছে কিছু বলার মতন নয়, তোমরা সবই দেখতে গেলে। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো।